বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা 130 ফরজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখার সাথে সাথে নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও এই 130 ফরজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। তাহলে চলুন প্রিয় দর্শক, আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। 130 ফরজ নামে যে হিসাবটি সমাজে প্রচলিত হয়ে আসছে, শরীয়তের ফরজগুলো যে শুধু এই 130 ফরজের মধ্যেই সীমাবদ্ধ, কোরআন ও হাদিসে তার কোনোই প্রমাণ নেই। অতএব কেউ 130 ফরজ মুখস্থ না জানলে মুসলমান হবে না, এটা ভিত্তিহীন কথা। যেমন এক ব্যক্তি যথারীতি নামাজ রোজা সব কিছু আদায় করে, কিন্তু সে 130 ফরজ মুখস্থ বলতে পারল না, তাই বলে সে কি মুসলমান নয়? বরং একথা বলা যেতে পারে যে এক্ষেত্রে সাধারণ মুসলমানদের সুবিধার জন্য কতগুলো শরীয়তের হুকুমকে একত্রিত করা হয়েছে মাত্র। অতএব আমরাও তার একটি হিসাব প্রমাণ করলাম। তায়াম্মুমে 3 ফরজ। যেমন এক, আমি আমার শরীর পাক করিবার জন্য ও নামাজ দুরস্ত হইবার জন্য তায়াম্মুম করিতেছি, এইরূপ নিয়ত করা। দুই, ওয়াজুর ন্যায় মুখ মাসেহ করা। তিন, দুই হাতের কুনুই সহ মাসেহ করা। গুসলে 3 ফরজ। যেমন এক, গড়গড়ার সহিত কুল্লি করা। দুই, নাকে পানি দেওয়া। তিন, সর্বশরীর ধৌত করা। ওয়াজুতে 4 ফরজ। যেমন এক, মুখমণ্ডল ধৌত করা। দুই, কুনুই সহ হাত ধৌত করা। তিন, মাতাহ মাসেহ করা। চার, দুই পায়ের নিচের টাখনু পর্যন্ত ধৌত করা। চার মাঝহাব 4 ফরজ, যথা হানাফি, শাফিঈ, হাম্বলি ও মালিকি। চার কুরসি 4 ফরজ। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের পুত্র, আব্দুল মুত্তালিব হাশেমের পুত্র ও হাশেম মন্নাফের পুত্র। পাঁচ ওয়াক্ত ঠিক করিয়া পাঁচ ফরজ আদায় করা 5 ফরজ। যেমন এক, ফজর। দুই, জোহর। তিন, আসর। চার, মাগরিব। ও পাঁচ, ঈশা। ওই 5 ফরজ পড়িতে 5 নিয়ত করা 5 ফরজ। আহকাম 6 ফরজ। যেমন এক, জায়গা পাক। দুই, জামা পাক। তিন, স্থান পাক। চার, সতর ডাকা। পাঁচ, কাবার দিকে মুখ করা। ও ছয়, নিয়ত করা। আরকান 7 ফরজ। যেমন এক, তাকবীরে তাহরিমা বলা। দুই, খাড়া হয়ে নামাজ পড়া। তিন, নামাজে কেরাত পড়া। চার, রুকু করা। পাঁচ, সেজদা করা। ছয়, শেষ আত্তাহিয়াতু পড়ার সময় বসা। সাত, সালাম ফিরিয়ে নামাজ থেকে বাহির হওয়া। দিনে রাত্রে 17 রাকাত নামাজ আদায় করা 17 ফরজ। যেমন ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত ও ঈশায় 4 রাকাত। ইসলামের 5 ভিত্তি 5 ফরজ। যেমন এক, কালেমা। দুই, নামাজ। তিন, রোজা। চার, হজ। ও পাঁচ, জাকাত। ইমানের 7টি সেফাত 7 ফরজ। যেমন এক, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। দুই, ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করা। তিন, আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা। চার, সমস্ত পয়গম্বরগণের উপর বিশ্বাস স্থাপন করা। পাঁচ,
তকদিরের উপর বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ ভালোমন্দ যাহা কিছু সমস্তই আল্লাহ তাআলার হুকুমেই হইয়া থাকে। ৬ কেয়ামতের উপর বিশ্বাস স্থাপন করা। ৭ মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি বিশ্বাস করা। ৩০ রোজার ৩০ ফরজ এবং ৩০ রোজার ৩০ নিয়ত ৩০ ফরজ। সুপ্রিয় দর্শক, এই হলো মোট ১৩০ ফরজ। সুপ্রিয় দর্শক বৃন্দ, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আবারও অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই ১৩০ ফরজ সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।